আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে যে সমস্যাটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যেটাকে সুতা বলি বা ভার্টিক্যাল বা হরিজন্টাল টান। দেখে নিই সমস্যাটা। এই যে আপনার এই লাইনটা ফল্ট, এটা সাধারণত কফ থেকে সমস্যাটা হয়ে থাকে। এটা যদি কফটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বন্ডিং মেশিন দ্বারা ঠিক করতে হয়, আর যদি কফ কোথাও লুজ থাকে সেক্ষেত্রে এটা রিপেয়ার করা সম্ভব এবং খুব ইজিভাবে। তো আমরা দেখবো এটা কীভাবে সমাধান করতে হয়। আমি দেখলাম এই কপের আইসি থেকে প্রবলেম আছে, যার কারণে এই কপে যখন আমি আপডাউন করতেছি তখন বিভিন্ন ধরনের ইয়ে আসতেছে। দেখেন এই কপটাই সমস্যা, এই কপটা চেঞ্জ করতে হবে, আর এটা চেঞ্জ করার জন্য দরকার বন্ডিং মেশিন। তো চেষ্টা করলাম এটাই রিপেয়ার করার জন্য, কিন্তু এটা পারফেক্ট কোনো সময়ই হয় না, সাময়িক কাজ করার জন্য অনেক চেঞ্জ করা লাগবে, এটা বোর্ডিং মেশিনে পাঠাতে হবে। তো এটাই সাধারণত এই কপ সমস্যা থাকলে এই লাইনগুলো আসে। তো বোর্ডিং কপটা আরো ভালো করে দেখেন আপনার সমস্যাটা, যে ইয়েটা ছিল ওটা চলে গেছে। দেখেন ভালো করে এখানে এখন ইয়েটার নাই, যদিও এটা পারফেক্ট হবে না, তবে সাময়িক চলার জন্য এইগুলো কাজ করা হয় আর কি। এটা পরবর্তীতে কপটা চেঞ্জ করতে হবে। তো সাময়িক কাজ করার জন্য আমি এটা দেখালাম যে কীভাবে এটা করতে হয়, যদি লুজ থাকে তাহলে। এখন এখানে ইয়েটা নাই, এখানে একটু প্রেশার দিতে হচ্ছে, এটা একবারে ফিক্সড করা যাবে। হ্যাঁ, তো আমাদের এই ইটিএস লাইন বা সুতা যেটা ছিল এখন নাই এবং পারফেক্ট। তো আমরা ইয়ে করলাম, এখন দেখেন এটা আর কোনো ধরনের কোনো রিটেস আপনাদের অরিজিনটাল বা ভার্টিক্যাল কোনো লাইনে আর দিয়ে নেই, কোনো দাগ নেই, কোনো সুতা নেই, একবারে ক্লিন। একবারে কোনো দাগ আর নাই, একবারে ফ্রেশ। আর এটা কীভাবে হলো দেখাই, এই যে আপনাদের কপের লাইনটা ছিল এখানে প্রেশার দিয়ে যেখানে লুজ ছিল সেখানে একটু প্রেশার দিলাম, দিয়ে ইয়ে করে রাখছি যাতে লুজটা পরবর্তীতে না হয়। এই হচ্ছে এর সমাধান। প্যানেলের দাম অনেক, অনেকেতে যেভাবে একটু খুলতে গেলেই নষ্ট হয়ে যায়, চাপ লাগলেই নষ্ট হয়ে যায়। অনেক টেকনিশিয়ানই শুধু এই লসের ভয়ে এগুলো কাজ দেখে না। আর এইখানটাতে দেখেন আপনারা, এই যে কপ ছিল এখানে লুজ থাকার কারণে সমস্যাটা হচ্ছিল। তো এখানে আমি এই টেপটা ইউজ করছি, এটা যে দুই পিস্টে আঠা আছে এখানে বসিয়ে দেওয়ার পরে ওইখানে একটা প্রেশার ইয়ে করার করছি যাতে লুজটা না থাকে। তো এই হচ্ছে এর কাজ।
এটা আমি আবারও বলছি, এটা কোনো সময় পারফেক্ট হয় না, এটা অনেক সময় 2 মাস 3 মাস, অনেক সময় 2 দিন পরে আবার এই সমস্যাটা হয়। তো এটা আসলে সাময়িক কাজের জন্য আর কি করে দেওয়া হয়, কিন্তু এটার জন্য পারফেক্ট সলিউশন হচ্ছে এই কপটা চেঞ্জ করে নতুন কপ লাগবে। তো সমাধান করে দেখি যে সেটটা অ্যাকুরেট হলো কিনা, আর আসলে পরবর্তীতে কিছু সময় পরে সমস্যা আসছে, সমস্যা ওই ধরনের সমস্যা আবার আসছে কিনা দেখেন একবার। ইয়ে আসলে তো ইয়েতে আছে, ইমেজটা একটু ঝামেলা আছে, আমরা ইয়েতে টিভিতে দিয়ে দেখবো। শরীরে এখন তোমার 8টি হস্তির বল। ইউএসএ নাগরিক নয়, ভয়ঙ্কর লোকের সরকার ভিসা দেয় না।